গুড ইভিনিং হ্যালো মাই डियर স্টুডেন্ট দিস ইজ পিজু স্যার ফ্রম আর এডুকেশন এখন যে টপিকটা তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে যেটার নাম ক্যাপিটাল মার্কেট ঠিক আছে তো ক্যাপিটাল মার্কেট বলার আগে এর একটু পিছনে যে ব্যাপারগুলো আছে মানে বেস যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু জানা দরকার সেগুলো হচ্ছে ক্যাপিটাল মার্কেট কার পার্ট না আমাদের যে ফিনান্সিয়াল মার্কেট আছে ফিনান্সিয়াল মার্কেট মানে অর্থ সংক্রান্ত যে মার্কেটগুলো আছে ফিনান্সিয়াল মার্কেটেরই মূলত একটা পার্ট হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেট তো আমি ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে কী কী থাকে আমি এগুলো তোমাদের একটু জানিয়ে দিই ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে একটু না ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে কী কী থাকে না ফিনান্সিয়াল ইনস্টিটিউট থাকে বিভিন্ন সংস্থা থাকে আর্থিক সংস্থা আর তারা কী থাকে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যন্ত্রাংশ কি নেই যন্ত্রাংশ নেই যেগুলোর সাহায্যে ফিনান্সটা কী মানে রানিং হয় সেগুলোকে বলে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকে আর কি থাকে রেগুলেটরি বোর্ড বোর্ড থাকে যারা রেগুলেট করে যেমন সেবি ঠিক আছে আৰ বি আই এইগুলো হৈছে ৰেগুলেটাৰী বোৰ্ড আৰু কি আছে ন ভিয়াছ অৰ্গানাইজেশ্যনছো বিভিন্ন অৰ্গানাইজেশ্যন আছে এই ফিনান্সিয়েল মাৰ্কেট ফিনান্সিয়েল মাৰ্কেটে পাৰ্ট কি কি আ বুলি দিয়ে ফিনান্সিয়েল ইনষ্টিটিউট ফিনান্সিয়েল ইনষ্ট্ৰুমেণ্ট ৰেগুলেটাৰী বোৰ্ড আৰু ভেডিয়াছ অৰ্গানাইজেশ্যন ঠিক আছে এবাৰ ফিনান্সিয়েল ইনষ্টিটিউট আমাৰ কোনো গ'লো বুলি ফিনান্সিয়েলিয়েলিয়েলিয়েলিয়েল ইনষ্টিটিউট বুলি তোমাক নেবাৰ্ড চিড বি স্মল ইণ্ডাষ্ট্ৰিয়েল ডেভেলপমেণ্ট বেংক অফ ইণ্ডিয়া আই ডি বি আই বিভিন্ন বেংকিং বা নন বেংকিং ইনষ্টিটিউশ্যন ইনষ্টিটেশ্যনগুলো আছে সেইগিলাক বোৱা হয় ফিনান্সিয়েল ইনষ্টিটিউচন নেক্সট আছে তোমার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো আমি কাকে বলবো না ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হচ্ছে শেয়ার বন্ড ডেভেঞ্চার এই যে ওয়ার্ডগুলো আছে শেয়ার বন্ড ডেভেঞ্চার এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে ফিনান্সটা কী রানিং হয় আর যে ফিনান্সিয়াল আমি যে একটু আগে তোমার ফিনান্সিয়াল মার্কেটের কথা বললাম ফিনান্সিয়াল মার্কেটকে মূল একটা দুটো দুটো ব্যাগে ভাগ করা যায় একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট এই যে আমি পয়েন্টটা আজ আমাদের ডিসকাশন আছে ক্যাপিটাল মার্কেট তো ক্যাপিটাল মার্কেট করতে গিয়ে যাচ্ছে না মার্ক ফিনান্সিয়াল মার্কেটে দুটো পার্ট পার্ট থাকে একটা হচ্ছে মানি মার্কেট একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটে কী হয় না মানি মার্কেটে শর্ট টার্ম ফান্ড মানি মার্কেটে শর্ট টার্ম ফান্ড করা হয় আর ক্যাপিটাল মার্কেটে ঠিক উল্টোটা হয় মিডিল বা লং টার্ম ফান্ডিং করা হয় মিডিল বা লং টার্ম ফান্ডিং করা হয় ঠিক আছে এবার মানি মার্কেটের এখানে আজকে আলোচনা না হলো একটু মানি মার্কেটের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমার সঙ্গে একটু আর ডিসকাশন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ক্যাপিটাল মার্কেটটা বা মানি মার্কেটের কী কীভাবে কাজ করে বা মানি মার্কেটে ফাংশান কী আছে ঠিক আছে মানি মার্কেটের যে অথরিটি সেটা হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর কী করে মেনটেন মনিটারি ইকুইবিলিয়াম এই যে বিভিন্ন মনিটারি যে পলিসিগুলো আছে ইকুয়েবিলিয়াম সেগুলো কী করে মেনটেন করে কেন না মানি মার্কেট ব্যালেন্স ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক আছে ডিমান্ড ও সাপ্লাই মধ্যে কি একটা সামঞ্জস্য লক্ষ্য করে ইকোনমিক গ্রোথ আমাদের দেশের যে অর্থনীতি সেটাকে গ্রোথ করার দিকে নিয়ে যায় প্রোভাইড হেল্প টু ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি সাহায্য করে আর কী করে টু হেল্প ইন ইমপ্লিমেন্টিং মনিটারি পলিসি আর্থিক নীতি প্রণয়নে সাহায্য করে হেল্প ক্যাপিটাল ফরমেশন আর যে আমাদের মূলধন কোনো একটা বিজনেস শুক্র থেকে যে মূলধন থাকে সেটা ফরমেশনে হেল্প করে কে না মানি মার্কেট তো মানি মার্কেট শর্ট টার্ম ফান্ডিং কাজ করে মানি মার্কেটে এই হেল্পগুলো করে ঠিক আছে এবারে আমাদের যে আজকে টপিক আমি সেখানে চলে আসি সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট কী করা হয় না একটু আগে বললাম মিডিল অ্যান্ড লং টার্ম মিডিল এবং লং টার্মে ক্যাপিটাল মার্কেট যায় যেমন ইনফরমেশন কি লেখা আছে দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান অফ দ্য টু এসেনশিয়াল পার্ট অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম অফ ফিনান্সিয়াল মার্কেট একটা ওয়ান অফ দ্য পার্ট দ্য আদার বিং ইন দ্য মানি মার্কেট একটু আগে বললাম যে আমাদের ফিনান্সিয়াল মার্কেটের দুটো পার্ট আছে একটা হচ্ছে মানি মার্কেট একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট আর দ্য ফিনান্সিয়াল মার্কেট ফর দ্য বাইং অ্যান্ড সেলিং এ লং টার্ম ডেবিট ঠিক আছে লং টার্ম মানে কি না অ্যামাউন্ট ওড ফর এ পিরিয়ড এক্সাইডিং টুয়েলভ মান্থস অর দ্য ডেট অফ দ্য ব্যালেন্স শিট অর ইকুইটি ব্যাকড সিকিউরিটিস ঠিক আছে এবং এটা কি ক্যাপিটাল মার্কেটে না ফিনান্সিয়াল মার্কেটে বাইং অ্যান্ড সেলিং করে বিভিন্ন লং টার্ম ডিবেট যেগুলো বারো মাস বা তার বেশি কাজ করে নেক্সট দেখো ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া আর দ্য মার্কেট ফর মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল মার্কেট যে আমাদের মিডিয়াম 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 টার্ম মধ্য যে টার্মগুলো আছে এবং লং টার্ম বেশি দিনের টার্ম সেগুলোতে কাজ করে They রেফার to all the facilities and institutional uh, arrangement ফর borrowing অ্যান্ড ল্যান্ডিং টার্ম ফান্ডস মিডিয়াম টার্ম অ্যান্ড long টার্ম দিস মার্কেটস চ্যানেল দ্য ওয়েলথ of সেভ সেভার্স আর who cannot put it to পুট ইট টু লং টার্ম প্রোডাক্টিভ ইউজ ঠিক আছে আর একটা পয়েন্ট দেখো না কোম্পানিজ গভর্নমেন্ট মেকিং লং টার্ম কোম্পানি আর গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো থাকে তাহলে লং টার্ম করে ক্যাপিটাল মার্কেট আর ডিফাইন্ড অ্যাজ মার্কেট ইন হুইচ মানি ইজ প্রোভাইডেড ফর এ পিরিয়ড অফ লংগার দ্যান এ ইয়ার এক বছরে বেশি যে সময় সময়সমাগুলো চলে সেগুলোকে ক্যাপিটাল মার্কেট বলা হয় ঠিক আছে বরোইং মিডিয়াম অ্যান্ড লং টার্ম ফান্ড একটু আগেই বললাম ঠিক আছে তো নেক্সট দেখো দ্য মার্কেট হেল্পস দ্য ইনভেস্টার্স ইথ দ্য ফলোইং ওয়েস কীভাবে মার্কেটটা ফলো ইনভেস্টার দা হেল্প করে সেটা দেখো না সেটা হচ্ছে তোমার ইট এনসিওর দ্য মার্কেবিলিটি অফ দ্য ইনভেস্টমেন্ট যে ইনভেস্ট করছে তার মার্কেটের একটা কি না স্যাটিসফ্যাকশন আনে যে না ও এখানে মার্কেট দিতে পারবে

যে ক্যাপিটাল মার্কেটগুলো আছে সেগুলো কি ক্যাপিটাল মার্কেটের মধ্যে কারা কারা পড়ে না বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্ক পড়ে কি ধরনের কতগুলো কমার্শিয়াল ব্যাঙ্ক আছে না দেখো রিজিনাল রুরাল ব্যাঙ্ক যেগুলো আমরা আরআবি বলি নাইনটিন সেভেন্টি ফাইভে এস্টাবলিশ হয়েছিল এছাড়াও আছে আরবান কোপারেটিভ ব্যাঙ্কিং সময় যে ব্যাঙ্কগুলো আছে আরবান কোপারেটিভ স্টেট কোপারেটিভ দুজনে আছে ডিজিটাল সেন্ট্রাল কোপারেটিভ আছে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি আছে ঠিক আছে তো এই স্টেট কোপারেটিভ প্রাইমারি কোপারেটিভ এই যেগুলো আছে সেগুলো হচ্ছে সমাজ কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলো সব ক্যাপিটাল মার্কেটের একটা পার্ট ক্যাপিটাল মার্কেটের একটা পার্ট দেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মধ্যে আর কী কী আছে তোমাকে একটু আগেই বললাম বিভিন্ন ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশন আছে তাছাড়া নেভার্ড সিড বি আইডিবিআই এগুলো হচ্ছে নন ব্যাঙ্কিং তোমার কোম্পানি যেগুলো তোমার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করে দ্য ক্যাপিটাল মার্কেট হ্যাজ দ্য ফলোই ফিচার্স তো ক্যাপিটাল মার্কেটে কী কী ফিচার্স থাকে দেখো ক্যাপিটাল মার্কেট ফিচার্সগুলো থাকে না ক্যাপিটাল মার্কেট ইজ এ ক্রুশিয়াল লিঙ্ক বিটুইন সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রসেস তাহলে দেখেন সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রসেসের মধ্যে একটা খুব ক্রুশাল লিঙ্ক মানে একটা সামঞ্জস্য রক্ষা করার কাজ করে কেন ক্যাপিটাল মার্কেট দ্য ক্যাপিটাল মার্কেট ট্রান্সফার্স মানি ফ্রম সেভার্স টু দ্য এন্টারপ্রেনার বরোভার্স যে টাকাটা জমি রেখেছে তার কাছ থেকে নিয়ে পরে যারা উদ্যোগপতি হয় এন্টারপ্রেনার মানে উদ্যোগপতি বরোয়ার্স তাদের কাছে টাকাটা ইনভেস্ট করার চেষ্টা করে দ্য ফান্ডস ক্যান বি চ্যানালাইজড ফর ইনভেস্টমেন্ট পারপাস অ্যান্ড জেনারেশন অফ ফিউচার ক্যাপিটাল অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড ফর দ্য সেভার্স মানি ক্যান বি ডিপোজিট ইন দ্য ফর্ম অফ সিকিউরিটি ঠিক আছে আর দেখো ডিলস ইন লং টার্ম ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্টে কাজ করে একটু আগেই বললাম এটা ইউটিলাইজ ইন্টারমিডিয়ারিজ ক্যাপিটাল মার্কেট মেক্স ইউজ অফ ডিফারেন্ট ইন্টারমিডিয়েট সার্চ ইস ব্রোকার ক্যাপিটাল মার্কেটে ব্রোকার আন্ডার রাইটার্স ডিপোজিটার এরা সব কাজ করে ঠিক আছে ডিটারমেন্ট অফ ক্যাপিটাল ফরমেশন যে কত টাকা কী বিনিয়োগ করবে না করে সেটা ডিটারমাইন কে করে না ক্যাপিটাল মার্কেট এছাড়া গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নমেন্ট যে রুলস ক্যাপিটাল মার্কেটের সাহায্যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে বা গভর্নমেন্ট যে পলিসিগুলো আছে সেগুলো মেনটেন করে কে দ্য ক্যাপিটাল মার্কেট রেগুলেশন ইন ইন্ডিয়া ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট আর রেগুলেটেড অ্যান্ড মনিটার্ড বাই দ্য ফিনান্স অফ মিনিট্রি দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রাজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স সেভি আর আরবিআই এরা এরা সব ইন্ডিয়ার যে মনিটারি পলিসি বা মনিটারি যে রেগুলেশন সেগুলো মেনটেন করে ঠিক আছে তারপর দেখলাম দ্য ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন অফ রুলস মেড আন্ডার ডিপোজিট অ্যাক্ট নাইনটিন নাইনটি সিক্স সিকিউরিটি কন্ট্রাক্ট অ্যাক্ট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা নাইনটিন এইটটি এইটে এস্টাবলিশ হয়েছিল কিন্তু এই যে রেগুলেটরি যে স্ট্যাটাস সেটা পেয়েছিলো নাইনটিন নাইনটি টুয়ে অ্যাক্টে নাইনটিন নাইনটি টুয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অ্যাক্টের ব্যাপারটা বোঝার চেষ্টা করে অষ্টাশিতে এস্টাবলিশ হয়েছিলো কিন্তু একটা হয়েছিল নাইনটিন নাইনটি টুয়ে যে রেগুলেটরি যে পাওয়ার সেটা হাতে এসেছিলো ঠিক আছে নেক্সট যে পয়েন্টটা আসে সেটা দেখেন একটু না দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কী করে এটা না ইজ রেগুলেটরি অথরিটি এস্টাবলিশ আন্ডার দ্য সেভি সেভির আন্ডারে এটা কি এই বোর্ডটা থাকে অ্যাক্ট নাইটিন নাইনটি টু নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেগুলেটরি বোর্ড যারা আছে আছেন আরবিআই আরবিআই এর ইনফরমেশন আমি ব্যাঙ্কিং সিস্টেমে বলেছি তাও বলে দিই নাইনটিন থার্টি ফোর আরবিআই অ্যাক্ট এস্টাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে নাইনটিন থার্টি ফোর অ্যাক দ্বারা উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে আরবিআই জাতিকরণ করা হয় হিলটা ইয়াং কমিটির সুপারিশে আরবিআই গঠিত হয় এবং মানে যে ভারতের যে মিনিটারি পলিসি সেটা পুরোপুরি ম্যাক্সিমাম কন্ট্রোল করে রেখে আরবিআই নেক্সট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটু কি বললে আমাদের যতগুলো মানে আমাদের শেয়ার মার্কেট আছে তার মধ্যে যে যেমন সবচেয়ে পুরনো হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ সেরকম আরেকটা আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি বলা হয় এরা রুলস রেগুলেশানে কার্যকর ইন দ্য রোল অফ সিকিউরিটি মার্কেট পার্টিসিপেটন এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইজ রিকোয়ার্ড টু সেট আউট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন রুলস অ্যান্ড রেগুলেশন টু গভর্ন দ্য সিকিউরিটি মার্কেট সিকিউরিটি মার্কেট কি মেনটেন করে রোল অফ ক্যাপিটাল মার্কে ক্যাপিটাল মার্কেটের রোল কী 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 আছে দেখেন দ্য প্রাইমারি রোল অফ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ টু রেজ লং টার্ম ফান্ডস অ্যান্ড লং টার্ম ফান্ড রেড করে একটু আগেই বললাম এটা ফান্ডস ফর দ্য কার জন্য লং টার্ম ফান্ড করে না গভর্নমেন্ট ব্যাঙ্কস বিভিন্ন কর্পোরেশন ওয়াইল প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম ফর দ্য ট্রেডিং অফ সিকিউরিটিজ আর কী করে ইনভেস্ট ইনভেস্টার্স ক্যান দেন ইনভেস্ট দ্য ক্যাপিটাল মার্কেট বাই পার্চেসিং দো স্টকস অ্যান্ড বন্ডস বিভিন্ন ইনভেস্টাররা কী করে সেই স্টক বা বন্ডগুলো কি পার্চেস করে দ্য ক্যাপিটাল মার্কেট হাও এভার ইজ উইথাউট নো রিক্সক কোনো রিক্স নেই এগিয়ে ঠিক আছে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইনভেস্টার্স টু আন্ডারস্ট্যান্ড মার্কেট ট্রেন্ডস ইনভেস্টার্সকে বোঝার একটা খুব ব্যাপার আছে এখানে যে মার্কেট কোন দিকে ট্রেন্ড করছে বিফোর ফুল ইনভেস্টিং দ্য ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করার আগে নেক্সট দেখো লিস্ট অফ সাম ইম্পর্টেন্ট স্টক এক্সচেঞ্জ অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের যে ইম্পর্টেন্ট আছে তার একটা লিস্ট তো নিউ ইয়র্ক প্রথমে দেখো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঠিক আছে নামটাতে বুঝতে পারছো ঠিক আছে যে এটা ইউএসএ ভ্যালু ইজ নট অনলি দ্য হায়েস্ট অফ দ্য আর্থ বাট ইজ ওর্থ অলমোস্ট থ্রি টাইমস এজ মাচ এজ দ্য নিয়ারেস্ট কম্পিউটার দ্যাস নাস মানে ওয়ার্ল্ডের এটা সবচেয়ে বড় এবং তার যে নিয়ারেস্ট যে কম্পিউটার তার নাম থ্রি টাইমস লার্জার তারপরে নাসদাক নাসদাক কোথায় আছে না ইট ইজ সেভেন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন সেকেন্ড বাট সেকেন্ড বাই দ্য ওয়ে লং ইজ নাজ শর্ট ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলার অটোমেটিক কোটেশন দ্য নিউ ইয়র্ক বেস্ট এক্সচেঞ্জ তাহলে দেখে নাও প্রথম যেটা ছিল সেটা ছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তারপর এটা হচ্ছে না নাসদাক এ দুটোই হচ্ছে তোমার ইউএস জাপান এক্সচেঞ্জ গ্রুপ জাপান এক্সচেঞ্জ গ্রুপ এটা হচ্ছে তোমার থার্ড লার্জেস্ট বিগেস্ট এক্সচেঞ্জ আউটসাইড অফ ইন্ডিয়া ইউএসএ ইউএসএ বাদ দিয়ে সবচেয়ে বড়ো যেটা আছে সেটা হচ্ছে তোমার জাপানের হুম জাপান ওয়ার্ল্ডস ফেমাস নিকি টু টু ফাইভ দ্য ইন্ডেক্স দ্য ইন্ডেক্সটার নাম নিকি টু টু ফাইভ সাংঘাই স্টক এক্সচেঞ্জ এটা চাইনার আছে চাইনার লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ বেস্ট ইন দ্য কান্ট্রি অফ ফিনান্সিয়াল সেন্টার সাংঘাই তারপর আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা ভারতের সবচেয়ে বড়ো ওয়ান অফ দ্য টু ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ টু ফিচার অন দিস লিস্ট ঠিক আছে একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর কোরিয়া এক্সচেঞ্জ কোরিয়া এক্সচেঞ্জ অ্যান্ড ইজ ম্যানস কনস্টিটিউশন অফ কেউএসিআই তো দেখে না তার লিস্ট যে স্টক মার্কেট ওয়ার্ল্ডের আছে তার মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে তোমার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তারপর হচ্ছে তোমার নাসদাক তারপরে হচ্ছে তোমার জাপানের দেন সাংঘাই দেন হচ্ছে তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ ভারতের তারপর লিস্ট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন যেগুলো আছে তার একটা লিস্ট এখানে করে দিয়েছি আমি বিভিন্ন আর্থিক ব্যাঙ্কিং ছাড়াও যে আর্থিক করে সংস্থাগুলো আছে তার একটা লিস্ট করে দিয়েছে এবং এস্টাবলিশ ইয়ার যেমন আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এসবিআই কাউসেল এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে ঠিক আছে এটা লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক নেক্সট আছে আইসিআইসিআই এটাও নাইনটিন ফিফটি ফাইভে এস্টাবলিশ হয়েছিল এটা লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক তারপরে যেটা আছে দেখেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা অ্যাস্টাবলিশ নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপান্ন সালে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা ইউটিআই যেটা বর্তমান নাম কি এক্সিস এটা হয়েছিল নাইনটিন সিক্সটি ফোর আইডি বাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা নাইনটিন সিক্সটি ফোর দেন কোঅপারেটিভ ব্যাঙ্কিং সিস্টেম সমবাই ব্যাঙ্ক ব্যাঙ্ক সমিতি এটা হয়েছিলো নাইনটিন সেভেন্টি টু দেন আরআবি একটু আগেই বললাম রিজনাল রুরাল ব্যাঙ্ক নাইনটিন সেভেন্টি ফাইভ ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট প্লাস এটা কোন প্ল্যানে হয়েছিল একুশান্ড দেয় যখন প্ল্যান পড়াবো তখন রিলেটেড করে দেবো এটা ঠিক আছে তো সালগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে রিজনাল রুরাল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্ক নাইনটিন সেভেন্টি ফাইভ দেন আছে এচডিএফসি হাউসিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন নাইনটিন সেভেন্টি সেভেন তারপর দেবো আছে নেওয়ার্ড বা যেটাকে আমি নেবার বার একটা আছে এক্সিম ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক ঠিক আছে সেটা হচ্ছে তোমার নাইনটিন এইটি টু দেন সে বি যেটা একটু আগে বললাম সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নাইনটিন এইটি এইট তিনশো উনিশশো বিরানব্বই সালে একদারা কি রেগুলেট যে পাওয়ার সেটা পেয়েছিলো নাইনটিন নাইনটি টুয়ে তারপর আছে সিডবি স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর যেটা আছে সেটা দেখে নো হ্যাঁ আইআরডিএ ইন্স্যুরেন্স রেগুলেটারি ডেভেলপমেন্ট অথরিটি যতগুলো আমাদের ইন্স্যুরেন্স আছে বিভিন্ন সেক্টরে সেগুলো রেগুলেট কে করে না তোমার আইআরডিএ ঠিক আছে তারপরে আমরা যে একটু আগে বললাম শেয়ার মার্কেট যে শেয়ার শেয়ারটা কে ইস্যু করে না ভারতে শেয়ারটা ইস্যু করে শেয়ার ইস্যুড থ্রু আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও যে আছে আইপিও কোয়েশানটা আসতে পারে যে শেয়ার কে ইস্যু করে না আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং এক্সট্রা কোয়েশ্চন কিছু বলে দিচ্ছি দ্য প্রাইমারি মার্কেট প্রাইমারি মার্কেটে দেন দে ক্যান বি রিসল্ড অ্যাট দ্য সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেটে রিসলভ করতে পারে ঠিক আছে ওয়ার্ল্ড যে ওল্ডেস্ট যে স্টক এক্সচেঞ্জ আছে সেটার নাম হচ্ছে তোমার স্টক এক্সচেঞ্জ সবচেয়ে ষোলোশো দুই আর এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট যেটা আছে সেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এইটিন সেভেন্টি ফাইভ আঠারোশো পঁচাত্তর ঠিক আছে ইম্পর্ট্যান্ট এটা ইন্ডিসিস যেগুলো আছে এগুলো তো আমরা শেয়ার মার্কেট পড়লাম এই শেয়ার মার্কেটে বিভিন্ন যে রেগুলেশন ইন্ডিসিস যেগুলো থাকে সেগুলো কি না সেনসেক্স শুনেছি হতো সেনসেক্স নিফটি ফিফটি বিএসসি হান্ড্রেড বিএসসি টু হান্ড্রেড ডলেক্স ব্যাঙ্কেস রিয়েলিটি ইন্ডেক্স এগুলো হচ্ছে কি না শেয়ার মার্কেটে বিভিন্ন ইন্ডিসিস ঠিক আছে তাহলে আশা করি ক্লাসটা তোমাদের ইন ফিউচারে খুব ফ্রুটফুল হবে আপকামিং এক্সামে তো এগুলো কপিতে নোট করে নাও ওয়ান বাই ওয়ান ম্যাটেরিয়াল দেওয়া আছে এটু ভালো করে পড়ে নেবে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে তুমি গ্রুপে করো বা আমার হাটসঅ্যাপ নম্বরে মেসেজ করো ওকে থ্যাংক ইউ